আজকে আমি একটা আইসক্রিম বিক্রেতা সিনারি ড্রয়িং করে দেখাবো। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসো তারা অবশ্যই আমার চ্যানেলে ড্রয়িংগুলো ভিজিট করে দেখো। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখো। আর আমার অন্য ড্রয়িং চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো। তাহলে চলো সমালোচনা না করে শুরু করি। আমি সবার প্রথমে একটা আইসক্রিম বিক্রেতা যেহেতু বললাম, একটা বডি শেপ আমাদের তৈরি করে নিতে হবে। তা বডি শেপটা তৈরি করার আগে আমরা প্রথমে একটা হালকা করে একটা ওভাল শেপ তৈরি করে নিতে পারি এইভাবে। এবার এখান থেকে আমি এই নাকের অংশটা, এখান থেকে এবার ঠোঁটের অংশটা বের করে এইভাবে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এবার এই ওভাল শেপটা যেভাবে এঁকেছিলাম সেইভাবে আমরা এরকমভাবে চুলের অংশটা এরকমভাবে করতে পারি, করে তোমরা এরকমভাবে রেখে দেবে, ঠিক আছে। হালকা করে একটু ওভাল শেপ তোমরা করে নিয়ে এরকমভাবে করতে পারো, তাহলে তোমাদের আঁকতে সুবিধা হবে। এবার দেখো এখান থেকে এইভাবে গলার অংশটা বের করে এবার আমাদের কি করতে হবে, ঠিক এইখান থেকে এরকমভাবে এই পিঠের অংশটা বুঝিয়ে আমাদের নিচে পর্যন্ত এরকম চলে আসতে হবে। দেখো এইভাবে নিচে পর্যন্ত চলে আসার পর এবার আমরা এই হাতার অংশটা করছি। হাতার অংশটা করে এবার ওই সাইডের হাতটা এই যে এই পাশে বেরিয়ে এসে আইসক্রিম বিক্রি করছে যেহেতু এইভাবে আর একটা হাত বেরিয়ে এসে সেটা বোঝাতে হবে। তার নিচের হাতটা আমরা এবার এঁকে নিই, ঠিক আছে। এই হাতটা আমি এরকমভাবে রাখলাম যে একটা আইসক্রিমের গাড়ি ঠেলছে সেটা বোঝানোর জন্য আমি এরকমভাবে রেখেছি। তোমরা এরকমভাবে এঁকে নেবে। এঁকে নেওয়ার পর তোমরা ওপাশের হাতটা এঁকে নেবে। এইভাবে কোনোইটা আঁকার পর তোমরা কি করবে, আঙুলটা এইভাবে রেখে দেবে। রেখে দিয়ে এরকমভাবে সিম্পল রাখবে। আমি পরে দেখো আঙুলগুলো ভালো করে স্পষ্ট করে দেখাচ্ছি। এবার আমাদের কী করতে হবে, এই যে ড্রেসের অংশটা, এই জামার অংশটা এভাবে আমাদের ভালো করে বোঝাতে হবে। বুঝিয়ে নিয়ে আমাদের এবার প্যান্টের অংশটা এখান থেকে সোজা এইভাবে চলে আসবে, এসে আবার এইভাবে চলে আসবে। আর এই পিছনের অংশটা এরকমভাবে একটু ঢেউকেলে এসে আবার এরকমভাবে প্যান্টের অংশটা চলে আসবে, ঠিক আছে। এইভাবে করলে এই সামনের প্যান্টের অংশটা, এবার ওপাশের যে প্যান্টের অংশটা সেটা বোঝানোর জন্য আমরা এরকমভাবে করে এভাবে করলাম, আবার একটু ওই পিছন দিয়ে ঢেউকেলে এসে এইভাবে সেটা ওই পার দিয়ে বেরিয়ে গেছে। এইভাবে আমাদের এই পাশের প্যান্টের অংশটা করতে হবে। দেখো এভাবে প্যান্টের অংশটা করার পর এবার আমরা পায়ের অংশটা করব। আমরা এইরকমভাবে করব আর পিছনের পায়ের অংশটা এইভাবে একটু ঢেউ খেলিয়ে এইভাবে ছোটো ছোটো করে আঙুলগুলো ছোটো করে নেব। আবার সেমভাবে এই পাশে আমরা এই পাশে এরকমভাবে ঢেউ খেলিয়ে এই সাইড থেকে এরকমভাবে ছোটো করে নেব। এইভাবে দুপাশের পায়ের অংশগুলো করব আর এইখানে এরকমভাবে দুটো অংশ রেখে দেবো যে পায়ের অংশটা বোঝার জন্য। দেখো এবার আমরা কী করব, এই যে মানুষটা সেই মানুষটা সোজাসুজি আমরা প্রথমে এখানে একটা চৌকো একটা শেপ করে নেব, যে আইসক্রিমের বাক্সটা আঁকার জন্য এরকমভাবে চৌকো করে একটা শেপ করে নিচ্ছি। তার জন্য আমাদের সোজা করে এরকমভাবে চৌকো করে একটা চতুর্ভুজ টাইপের এরকমভাবে এঁকে নিতে হবে, ঠিক আছে। এভাবে এঁকে নেবে, এই দাগটা যেন এই হাত সোজাসুজি হয় এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবার দেখো এই নিচের থেকে এইভাবে এদিকে আমরা একটা ধরার অংশ নিতে পারবো, সেটা বুঝে আমাদের আমরা করতে হবে। দেখো এবার বাক্সটা ওই সাইড থেকে এসছে, সেই জন্য আমরা এইভাবে এরকমভাবে একটা দাগ কাটলাম আর এইভাবে সেমভাবে একটা দাগ কেটে আমরা এই অংশটা এরকমভাবে বুঝিয়ে নিলাম। বোঝানোর পর নিচের দিক থেকেও এইভাবে আমরা বাক্সটা এঁকে নিলাম। দেখো বাক্সটা এবার আঁকার পরে আমরা এখানে নিচের দিকে একটা চাকা এঁকে নেব, যে আইসক্রিম গাড়িটা যে ঠেলে ঠেলে নিয়ে বিক্রি করছে সেটা এভাবে এঁকে নেব। তার জন্য আমাদের এই অংশটা এরকম করলাম। এবার আমরা এই ভিতরের অংশগুলো মুছে ফেলছি, এভাবে চাকাটা করে নিলাম। আর এপাশে মোছার পর এবার দেখো আমি এখান থেকে এই আইসক্রিমের যে গাড়িটা ধরে ঠেলে নিয়ে যাচ্ছে সেটা আমরা বোঝাবো। এইভাবে এসে এইভাবে এটা ঘুরে গেছে, আবার এই সাইড থেকেও আমরা একইভাবে আর একইভাবে আর একটা এরকমভাবে ডান্টি করে নেবো। এই সাইডটা যেহেতু এই সাইডে আছে বড়, ওপর দিকটা একটু ছোট, সেটা আমাদের বোঝাতে হবে। দেখো এইভাবে বোঝানোর পর এবার আমরা কি করব, এখানে একটা আইসক্রিমের একটা ছবি এঁকে নেবো, যে আইসক্রিম বিক্রি করছে এখানে অ্যাডভার্টাইজের জন্য একটা আইসক্রিম এখানে এঁকে নিচ্ছি, ঠিক আছে। এবার আমাদের ওই সাইড থেকে একটা ছেলে আঁকতে হবে যে এই লোকটার কাছ থেকে আইসক্রিম কিনছে। তা তার জন্য আমরা সবার প্রথমে এই মাথাটার আঁকার জন্য আমরা এইরকম করে নিচ্ছি। সবার প্রথমে এরকম করে নিয়ে এই চুলের অংশটা এইভাবে করে আমরা এরকম রাখছি। এবার কপালের অংশ থেকে এইভাবে নাক আর যেভাবে আমরা মুখটা এঁকে নিই সেইভাবে এরকমভাবে এঁকে আমরা জাস্ট কী করবো, এই ঘাটটা যেরকম করেছিলাম জাস্ট এইখান থেকে এরকম করে এই দিকে চলে আসবো। এই হাতার অংশটা এরকমভাবে করে নিচের দিকে এরকম চলে আসবো, ঠিক আছে। এবার এখান থেকে একটা হাত এখানে বেরিয়ে এসছে আর কোনোটা ভিতরে চলে গেছে এটা বুঝিয়ে আমাদের এরকমভাবে করে নিতে হবে, ঠিক আছে। আপাতত আমরা এরকমভাবে করে রাখলাম। রাখার পর এবার দেখো এখানে এই লোকটার এই এখান থেকে এইভাবে
একটা আইসক্রিমের ছবি এখানে এঁকে নিতে হবে। ঠিক আছে, এইভাবে আইসক্রিমটা দিচ্ছে এটা বোঝানোর জন্য। যে ব্যানার থাকে সেই ব্যানারটা আমাদের এঁকে নিতে হবে। তা ব্যানারটা আঁকার জন্য আমরা সোজাভাবে এই আইসক্রিমের দুপাশের যে বাক্সর দুপাশ থেকে এইভাবে দাগটা কেটে আমাদের এই ব্যানারটা আঁকার জন্য সোজা করে উপরের দিকে চলে যেতে হবে। দেখো এইভাবে আমরা সবার প্রথমে আগে নিচের ব্যানারটা এইভাবে করে নিচ্ছি, আর একটু উঁচু করে আমরা এই উপরে ব্যানারটা করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমাদের উপরে আইসক্রিম এটা লিখে রাখলেই হবে। দেখো এই যে লোকটা এই গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছে, আর অপর দিকে তো এর পাটা ঢুকে গেছে ছেলেটার, সেটা আমরা বুঝিয়ে নিয়েছি ওই সাইড থেকে যে ঢাকা পড়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, একটা রাস্তা তৈরি করতে হবে। এই যে রাস্তাটা এখান থেকে সোজা করে আমরা একটা স্লিপিং লাইন টেনে রাস্তাটাকে এঁকে নেব। এভাবে রাস্তাটা আঁকার পর এবার উপাশ দিয়ে আমরা একটা পাঁচিলের অংশ করবো। ঠিক আছে, যে একটা বাড়ির একটা পাঁচিলের পাশ দিয়ে যে হেঁটে যাচ্ছে লোকটা সেটা আমরা বোঝাবো। তার জন্য একদম সোজা করে এই দাগটা কেটে নেব। আবার সেমভাবে এই পাঁচিলের উপরের অংশটা বোঝানোর জন্য আমরা এরকমভাবে উপরের দিকটা করে নিচ্ছি। এভাবে পাঁচিলের ওপাশের অংশটা করলাম। দেখো এরকম করার পর তোমরা যদি চাও তাহলে এখান থেকে একটা গাছ এঁকে নিতে পারো, এই ডালটা এইভাবে এসে আবার এখান থেকে এরকমভাবে চলে এসছে এই পাঁচিলের ওই সাইড। ঠিক আছে, এরকমভাবে গাছের উপরের পাতাগুলো করবে, আর ভিতরের দিকের থেকেও কিছু পাতা তোমরা বের করে নেবে। ঠিক আছে, ওই সাইডে কিছু বড় বড় বিল্ডিং রয়েছে সেটা তোমরা বোঝাতে পারো। বিল্ডিংটাকে আঁকার জন্য তোমরা এইভাবে করে এঁকে নেবে, আর এখানে এরকমভাবে জানলাগুলো এঁকে নেবে। দেখো এইভাবে আঁকার পর তোমরা এই সাইডেও কিছু জানলা এঁকে নেবে। এঁকে নেওয়ার পর তোমরা কী করবে, দেখো এই যে দূরের এই জঙ্গলগুলো বোঝাবে। ঠিক আছে, এইভাবে বুঝিয়ে তোমরা রেখে দেবে। দেখো এবার আমি তোমাদেরকে ভালো করে স্কেচ পেন দিয়ে হাইলাইট করে তারপর তোমাদেরকে আমি রং করে দেখাচ্ছি। তোমরা যদি এরকম নতুন নতুন ড্রয়িং শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের ড্রয়িংগুলোকে দেখবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার অন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর শেখার জন্য তোমরা শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখবে পরবর্তীতে আর তোমাদের দেখতে হচ্ছে না। তোমাদের দেখানোর সুবিধার্থে আমি ভালো করে স্কেচ পেন দিয়ে দাগিয়ে নিয়েছি, এবার আমি তোমাদেরকে রং করে দেখাবো। আমরা সবার উপরের থেকে রং করতে করতে নিচের দিকে আসবো। দেখো স্কাই কালারটা নিয়ে নেবে, নিয়ে স্লিপিং লাইন টানার মতন এরকম আকাশের উপরের দিক থেকে এইভাবে স্লিপিং লাইন টেনে টেনে নিচের দিকে চলে আসবে। যত নিচের দিকে আসবে তত তোমাদের হাতের প্রেশারটা কমতে থাকবে। এইভাবে করে পুরোপুরি নিচ পর্যন্ত এরকম হালকা করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এরকমভাবে ঘন ঘন স্লিপিং লাইন টেনে টেনে উপরের দিকের থেকে ডিপ করে নিচের দিকে হালকা করে এই আকাশি কালারটা আমাদের করে নিতে হবে। এইভাবে রংটা করার পর আমরা ক্রোমিওলো ডি কালারটা নিয়ে এই বিল্ডিংটার এই সামনের দিকের থেকে রংটা করে নেব। দেখো এই সাইডের পুরোপুরি জায়গাটায় ক্রোমিওলো ডি কালারটা করে নেব। আমাদের যখন এভাবে রংটা করা হয়ে যাবে তারপর আমরা বর্ণসনা কালারটা নিয়ে এই উপরের দিকের থেকে এইভাবে একটু ডিপ করে নিচের দিকে ছেড়ে দেবো। ঠিক আছে, এইভাবে করে আমাদের এই বিল্ডিংয়ের উপরের দিকের থেকে নিচের দিকে এরকমভাবে প্রেশার দিয়ে ছেড়ে দিতে হবে। এই সাইডেও আমরা একইভাবে করব, আর আমরা এই জালনায় বর্ণসনা কালারটা একটু ডিপ করে দিয়ে দেবো। আমরা এই গাছের অংশটায় চলে আসছি। গাছের উপরের দিকের থেকে এই পাতাগুলোর রং করার জন্য আমরা দেখো যে পাতাগুলোর নিচের অর্ধেক পর্যন্ত আমরা লেমন ইয়েলো কালারটা করে নিচ্ছি। লেমন ইয়েলো কালারটার পর আমরা মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এবার এই উপরের দিকের থেকে একটু ডিপ করে নিচের দিকে এরকমভাবে ছেড়ে দেবো। ঠিক আছে, এইভাবে করে আমাদের হলুদ আর সবুজ দুটো অংশ সুন্দর করে মিক্স করতে করতে চলে আসতে হবে। এইভাবে করে এই সাইডে করবে, আবার এই সাইডের দিকে যখনই যাবে তখন হাতের প্রেশারটা অন্যদিকে ঘুরে যাবে। ঠিক আছে, এইভাবে এই সাইডের অংশটা এইভাবে করবে। করার পর দেখো ভালো করে মিক্স করার জন্য তোমরা আবার এই হলুদ কালারটা নিয়ে সুন্দর করে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দুটো কালার মিক্স করে নেবে। এইভাবে তোমরা এই সাইডের গাছের অংশটা করবে, আবার উপরের দিকেও সেমভাবে নিচের থেকে হলুদ আর উপরের দিকে সবুজ করে কালারটা করবে। দেখো ইয়েলো আকার কালারটা গাছের ডালে পুরোপুরি আগে রংটা করে নেব। আগে কর্নারগুলো দিয়ে আমাদের রং করে নিতে হবে। এভাবে কর্নারগুলো দিয়ে রং করার পর আমরা বর্ণসনা কালারটা দিয়ে এই কর্নারের এক অংশ থেকে একটু ডিপ করবে,
আবার এই সাইডেও এক অংশ থেকে এরকম ডিপ করবে। এভাবে ডিপ করে তোমরা অপর প্রান্ত পর্যন্ত চলে যাবে। রংটা যখন পুরোপুরি কমপ্লিট হবে তারপরে তোমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে সেম প্রসেসে যেভাবে বার্নসনা কালারটা করেছিলে সেইভাবে তোমরা এক সাইড থেকে ডার্ক করে নেবে একটুখানি, আবার অন্য পাশে হালকা করে নেবে। এভাবে সুন্দর করে দুটো কালার মিক্স করে করতে করতে চলে আসবে। আমরা দূরের এই ঘাসগুলোকে আঁকবার জন্য স্যাপ গ্রিন কালারটা সুন্দর করে এরকমভাবে আগে অর্ধেকের উপর পর্যন্ত এরকমভাবে করে নেব। এভাবে করে নেওয়ার পর আমরা কোবাল্ট ব্লু কালারটা বা স্কাই ব্লু কালারটা নিয়ে আমরা এইভাবে গোল গোল করে ঘুরিয়ে এই উপরের অংশটা সুন্দর করে এঁকে নেব। এভাবে আমাদের এই দূরের জঙ্গলগুলোকে এঁকে নিতে হবে। ঠিক আছে, পাঁচিলের অংশটায় উপরের দিকে বার্নসনা কালারটা করব মিডিল পর্যন্ত। বার্নসনা কালারটার পর আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে নিচের থেকে ডিপ করে উপরের দিকে দুটো কালার সুন্দর করে মিক্স করে নেব। এভাবে করে পাঁচিলের পুরোপুরি জায়গাটাই আমাদের রং করে নিতে হবে। আমি মেন মেন জায়গাতে রং করে দেখাচ্ছি, বাদ বাকি আমি তোমাদেরকে পুরো কমপ্লিট রংটা শেষে দেখিয়ে দেবো। দেখো, এই পাঁচিলের এই ফাঁকা অংশটায় আমরা ক্রোম ইয়েলো ডি কালারটা করে নেব। আগে আমরা এই কর্নারগুলো দিয়ে রং করব, তারপরে মিডিলে ফাঁকা জায়গাগুলোতে রং করে নেব। তাহলে দেখবে সময়টা অনেকটা কম লাগছে। ঠিক আছে, এইভাবে করে আমাদের কর্নারগুলো দিয়ে করে সময়টা বাঁচিয়ে নিতে হবে রং করার সময়। এভাবে রংটা পুরোপুরি যখন করা হয়ে যাবে তারপরে তোমরা বার্নসনা কালারটা দিয়ে এই উপরের থেকে সিপিং লাইন টেনে টেনে নিচের দিকে আস্তে আস্তে যেরকমভাবে স্কাই কালারটা করেছিলাম সেইভাবে তোমরা উপরের দিকে থেকে ডিপ করবে। ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করতে করতে চলে আসবে। ঠিক আছে, উপরের দিকে ডিপ করবে, ডিপ করে নিচের দিকে আস্তে 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 হালকা করতে করতে চলে আসবে। দেখো, এই রাস্তার এই কালারটা করবার জন্য আমরা ইয়েলো অকার কালারটা করে নেব। এই যে নিচের অংশটা ইয়েলো অকার কালারটা এভাবে করব। এভাবে রংটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে একটু ডিপ করে এই উপরের দিকের থেকে এরকমভাবে যেভাবে আমরা আকাশে কালারটা করেছি বা এখানের কালারটা করেছি সেইভাবেই তোমরা একটু ডিপ করে আস্তে 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 নিচের দিকে হালকা করতে করতে চলে আসবে। এভাবে তোমাদের একটু ডিপ করে নিচের দিকে হালকা করতে করতে কালারটা করে নিতে হবে। ঠিক আছে, এভাবে করে তোমরা নিচের অংশটায় কালারটা করবে। দেখো, মানুষের গায়ে রংটা করছি, আমরা বার্মিলান কালারটা নিয়ে মানুষের এই গায়ের পোশাকের রংটা করে নিচ্ছি। সামনের জামার দিকের রংটা করব আর পিছনের দিকে এইভাবে রংটা করতে করতে যখন পিঠের দিকে চলে আসবো তখন এই কর্নারটা একটুখানি সাদা রেখে দেবো। ঠিক আছে, এভাবে রংটা করব। দেখো, এইভাবে রংটা করার পর সাদা কালারটা দিয়ে এই দুটো কালার সুন্দর করে এবার মিক্স করে এই বার্মিলান কালারটা আর হোয়াইট কালারটা সুন্দর করে মিক্স করে কালারটাকে শেষ পর্যন্ত করে নেব। এভাবে করব। করার পর এবার আমরা কোবাল্ট ব্লু কালারটা নিয়ে প্যান্ডের এই অংশটায় রং করব। এই সাইডের থেকে রং করে আমরা যত পিছনের দিকে যাব আমাদের হাতে প্রেশারটা আস্তে 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 কমাতে কমাতে একদম সাইডের দিকে লাইট করে নিতে হবে। একইভাবে এরকমভাবে সাইডের দিকে লাইট করে নিতে হবে। দেখো, এইভাবে যখন করে নেবে করার পর হোয়াইট কালারটা দিয়ে আবার এই পিছনের দিকের থেকে কালারটা করতে করতে এই সাইডে চলে আসবে। আবার সেমভাবে এই পাশ থেকে কালারটা করতে করতে চলে আসবে। এভাবে করে তোমাদের এই পাশের প্যান্টের কালারটাও করে নিতে হবে। মানুষের গায়ে কালারটা করার জন্য আমরা পিচ কালারটা করে নেব। এভাবে শুধু নর্মাল পিচ কালারটা করে রাখবো। আর আইসক্রিমের কালারটা আমরা রেড কালার দিয়ে করছি একটু হাইলাইট করে দেখানোর জন্য। দেখো, এইভাবে আমাদের রংটা করতে হবে। কালো কালারটা সবার শেষে করবে চুলে, কারণ অন্য কালারের সঙ্গে যদি মিশে যায় তাহলে কালারটা অন্যরকম দেখাবে, সেই জন্য আমরা কালো কালারটা সবার শেষে করবো। দেখো, পিঙ্ক কালারটা তোমরা এই আইসক্রিমের বাক্সের চারিদিকে রংটা করে নেবে। আমরা আগে চারিদিকের কোণায় পিঙ্ক কালারটা করে নেব। করার পর আমরা রেড কালারটা নেব। রেড কালারটা দিয়ে আমরা উপরের সাইডটাও এইভাবেই করবো। রেড কালারটা দিয়ে এইভাবে কর্নারগুলোকে উপরের দিকের থেকে ডিপ করে নিচের দিকে এরকমভাবে হালকা করব। হালকা করতে করতে আমরা এই সাইডে চলে আসবো। আবার একইভাবে এই দিকেও উপরের দিকের থেকে ডিপ করে নিচের দিকে আস্তে আস্তে হালকা করতে করতে চলে আসবো। ঠিক আছে, সেম প্রসেসে আমরা অপর দিকেও এই কর্নারের দিকের থেকে হালকা করে চলে আসবো। জাস্ট একটা ডিপ, একটা ছায়া মতন পড়েছে, সেটা আমাদের বোঝাতে হবে। এইভাবে করে আমাদের দুপাশ থেকে করতে করতে পুরো নিচের দিকে এরকমভাবে হালকা করে করে চলে আসতে হবে। তারপরে আমরা কী করবো, আবার এই পিঙ্ক কালার দিয়ে সমস্ত কালারগুলোকে ভালো করে মিক্স করে নেব। দেখো, আমি শেষে তোমাদেরকে পুরো কালারটা করে দেখাবো। আমরা ইয়েলো আকার কালারটা দিয়ে
এই চাকার অংশটায় পুরোপুরি আগে কালারটা করে দেখাচ্ছি। চাকার অংশটা এইভাবে কালারটা করার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে চাকার এই ভিতরে রংটা করব। রংটা করার পর আমরা এই উপরের দিক থেকে হালকা করে একটুখানি এই ডার্ক ব্রাউন কালারটা গোল গোল করে একটু ঘুরিয়ে নেব, ঠিক আছে? এভাবে করেই আমাদের এই উপরের অংশটা করতে হবে। ইয়েলো কালারটা দিয়ে এই ছেলেটার পোশাকের রংটা করতে হবে, আর পিচ কালারটা দিয়ে গায়ের রংটা করবে, আর এই মুখের রংটা সমস্ত জায়গায় পিচ কালারটা দিয়ে করবে, আর মাথায় কালো রংটা সবার শেষে করে নেবে, ঠিক আছে? আমি দেখো শেষের দিকে তোমাদেরকে পুরোপুরি কমপ্লিট দেখাচ্ছি। দেখো তোমরা এই আইসক্রিমের নিচে বার্নসেনা কালারটা দিয়ে এই নিচের অংশটায় রং করবে, আর উপরের অংশটায় রং করার জন্য তোমরা গ্রে কালারটা ইউজ করবে। গ্রে কালারটা দিয়ে হালকা করে এই উপরের দিকের থেকে একটু কালারটা করবে, কালারটা করে তারপর তোমরা হোয়াইট কালারটা দিয়ে আগে কালারটা সেরে নেবে, ঠিক আছে? এইভাবে যাতে হাইলাইট করে বোঝানো যায় সেই জন্য আমরা হোয়াইট কালারেরই আইসক্রিমটা রেখেছি। এবার আমাদের এই উপরের অংশটা করার পর বাকি রয়েছে হচ্ছে চুলের অংশটা। এবার আমরা চুলের অংশটা করে নেব। তোমাদেরকে আমি জাস্ট কালারটা করে দেখাচ্ছি, পুরোপুরি তোমরা সবার শেষে কিন্তু এই চুলের কালারটা করবে, আগে কখনো চুলের কালারটা করবে না। এভাবে তোমাদের চুলের কালারটা করে নিতে হবে। আর এই উপরে আইসক্রিমের যে বোর্ডটা টাঙানো রয়েছে, তা সেই বোর্ডটা আঁকার জন্য আমরা এই রঙের কর্নার দিয়ে আগে ব্রাউন কালারের কর্নার দিয়ে আগে এরকমভাবে এঁকে নিচ্ছি। এঁকে নেওয়ার পর আমরা উপরের দিকে হলুদ কালার করে এই উপরের অংশটা আইসক্রিম যে লেখা রয়েছে সেই অংশটায় আমরা হলুদ কালারটা করে পুরোপুরি রঙটা করে নেব। এভাবে আমাদের রংটা করা হয়ে গেলে তারপরে আমরা এই আইসক্রিমের যে হাতলটা রয়েছে সে হাতলে আমরা বার্নসেনা কালারটা একটু ডিপ করে এখানে এই হাতলটায় রং করবো, আবার অপর দিকেও আমরা একইভাবে এই হাতলটায় রং করে নেব। দেখো পুরোপুরি কালারটা কমপ্লিট করার পর এরকম লাগবে দেখতে। তোমাদের যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে। আর আমার অন্য ড্রয়িং চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, তোমরা চাইলে ভিজিট করে দেখো, ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করবে। তাহলে দেখা হচ্ছে নতুন ড্রয়িং ভিডিও নিয়ে, আজকে এই পর্যন্তই।